আমি নুরনাহার, আজকে তোমাদেরকে দেখাবো। আমি এখানে বড় বড় গলদা চিংড়িও নিয়েছি, আবার মাঝারি ছোট চিংড়িও নিয়েছি। যেহেতু চিংড়ি, সেহেতু আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি, রান্না হওয়ার পরে আমি আলাদা করে নেব। তাহলে ছোটগুলোর সাথেও বড়গুলোর স্বাদ একসাথে মিক্সড হয়ে যাবে, আর আমারও রান্না করার ঝামেলা কমে যাবে। সে কারণে আমি একসাথে দিয়ে দিব। যেহেতু মশলাও একই রকম, সেহেতু আমি আলাদা করতে চাচ্ছি না, একসাথে দিয়ে দিতে চাচ্ছি। এই যে বড় বড় গলদা চিংড়ি, আর ছোট ছোট না বাট মাঝারি। তো অলরেডি আমার হাঁড়ি গরম হয়ে গেছে, গরম হতে থাক, তারপর আসছি। আচ্ছা, তো এখানটায় তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিতে পারি চিনি। বেশি লাড়াচাড়া করা যাবে না, এটা ঠিক আছে। এখন এটা আস্তে আস্তে হবে, আস্তে না ঝুরিয়ে হবে। আমি জাল ধরিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো এটা। তো আমার চিংড়ি কিন্তু আদা হয়ে গেছে, আদা মানে অর্ধেক, ঠিক আছে। তাই জালটা বাড়িয়ে দিয়েছি। চিংড়ি হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে চিংড়ি হয়ে যায়। বেশি সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে, অলরেডি অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে চিংড়ি প্রায় হয়ে আসছে, আর একটু হলে আমি তুলে নেব। এই ধরনের চিংড়ি রান্না আমার অনিমনির অর্থনীর ভীষণ পছন্দ। আচ্ছা, এই যে আমার চিংড়ি হয়ে গেছে, একদম জাল কমিয়ে দিয়েছি। আর হওয়ার দরকার নেই, একটু জুসি জুসি থাকবে। আর এইখান থেকে আমার অর্পিমণিকে বড় কয়েকটা দিব, আর সব দিয়ে দিব আমার অর্ণিমণিকে। আচ্ছা, হয়ে গেছে তাহলে আমার চিংড়ি রান্না। ঠিক আছে বন্ধুরা, আমি বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।